প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন স্ট্রোমবাজার সম্প্রসারণে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইল্যানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মুনিরুজ সালাহিন বৃহস্পতিবার বারো মে দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় বৈঠকে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তারা সৌদি আরবে বাংলাদেশের বাজার সম্প্রসারণ স্বল্পতম সময়ে ন্যূনতম অভিবাসন ব্যয়ে আরও বেশি সংখ্যক কর্মী প্রেরণ কর্মী নিয়োগ প্রক্রিয়ায় মধ্যস্থতভঙ্গিতে দৌরাত্ম প্রতিরোধ এবং সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অন্যান্য স্বায়ত্ত সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন বৈঠকে আরও উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ইকবাল হুসাইন খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব জিয়াউল হোক বায়রার প্রশাসক দাউদুর রহমান প্রমুখ